রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। আমরা এই যে নিচে সেন্টেন্সগুলো দিয়েছে এগুলো আমরা পুনরায় লিখবো কোথায় কোথায় ক্যাপিটাল লেটার বসে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজকে আমরা ইউজ অফ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারের ব্যবহারগুলো আমরা শিখে নিয়ে এসো। ইন কেস অফ আই, আইটা সেন্টেন্সে যেখানেই থাকুক না কেন, আইটা যদি একা থাকে তখন সেটা সবসময় বড় হাতের হবে। আয়ের সঙ্গে যদি অন্য কোনো লেটার যোগ হয় তখন সেটা ছোটো হাতের হবে। অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, সেন্টেন্স শুরু হওয়ার ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। ইন কেস অফ নেম অফ পিউপিল, যখন কোনো মানুষের নাম বোঝাবে তখন সেখানে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। প্লেস জায়গার নাম বোঝাবে, ভিলেজ গ্রামের নাম বোঝালে, কান্ট্রি কোনো দেশের নাম বোঝালে, রিভার নদীর নাম বোঝালে, মাউন্টেন পাহাড়ের নাম বোঝালে, ডে অফ উইক সাতটা দিনের যদি নাম বোঝায় তখন তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, এটসেরা ইত্যাদি। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। আমরা এই যে নিচে সেন্টেন্সগুলো দিয়েছে এগুলো আমরা পুনরায় লিখবো কোথায় কোথায় ক্যাপিটাল লেটার বসে সেটা ব্যবহার করে পুনরায় আবার সেন্টেন্সগুলো লিখবো। দেখো এখানে দেখো, আই অ্যাম মৌলি, আমি হই মৌলি। এখানে আইটা সেন্টেন্স শুরু হচ্ছে, প্রথম কথা কি আইটা একা আছে বলে এবং সেন্টেন্সটা শুরু হচ্ছে তাই ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। যেমন আই, আইটা এখানে ক্যাপিটাল লেটার হলো। আই অ্যাম মৌলি, মৌলি একটা মানুষের নাম, একটা মেয়ের নাম বোঝাচ্ছে, তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে মৌলির এমটা, তাহলে মানুষের নাম যেহেতু সেটা তাই এমটা হবে, তাহলে এমটা বড় হাতের হবে। এই যে এম ও ইউ এল আই মৌলি। আজ ফুল স্টপ দিচ্ছে, সেন্টেন্স শেষ হয়ে গেল। আবার সেন্টেন্সটা শুরু হচ্ছে, মিতা ইজ মাই ফ্রেন্ড, মিতা হয় আমার বন্ধু। এ মিতা একটা মেয়ের নাম বোঝাচ্ছে, আবার ফার্স্ট লেটার এটা সেন্টেন্স মতন শুরু হচ্ছে তাই এমটা বড় হাতের হবে, তাহলে এমটা ক্যাপিটাল বড় হাতে হলো। মিতা ইজ মাই ফ্রেন্ড, ফুল স্টপ দিচ্ছে, সেন্টেন্স শেষ হয়ে গেল। উই লিভ ইন বেলনা, ডাব্লুটা এখানে বড় হাতের হবে, কেন সেন্টেন্স শুরু হওয়ার ফার্স্ট লেটারটা বড় হাতের হয় তাহলে আমরা ডাব্লুটা বড় হাতের করব। উই লিভ ইন বেলনা, বেলনা একটা জায়গার নাম হয়ে গেছে তাই প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বিটা বড় হাতের হলো। এবার ফুল স্টপ দিচ্ছে, তাহলে সেন্টেন্সটা শেষ হয়ে গেল। আবার সেন্টেন্স শুরু হচ্ছে, বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, বেলনা এখানে একটা জায়গার নাম বোঝাচ্ছে তাই বিটা প্রথম অক্ষরটা আমাদের বড় হাতের হচ্ছে, বিটা বড় হাতের হচ্ছে। বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, দামোদর একটা নদীর নাম বোঝাচ্ছে তাই প্রথম অক্ষরটা বড় হাতে হবে, ডিটা তাহলে বড় হাতের হবে, দামোদর। এখানে ফুল স্টপ দিচ্ছি, সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে এভরি সানডে, তাহলে আমাদের এইটা তাহলে নতুন সেন্টেন্স শুরু হচ্ছে তাহলে এই প্রথম অক্ষরটা আমাদের বড় হাতের করতে হবে, তাহলে এটা ছোটো হাতের আছে তাহলে এটা বড় হাতের করতে হবে। এভরি ডে এভরি সানডে, সানডে একটা দিনের নাম তাই এসটা বড় হাতের হবে, প্রথম দিনের নাম বোঝালে তার প্রথম অক্ষরটা বড় হাতের হয় তাহলে এসটা তাহলে আমাদের বড় হাতের হবে, সানডে।
তারপরে কমা আছে কমা দিয়ে দেবো, যেহেতু কমা তারপরে নতুন সেন্টেন্স শুরু হয় না, সেই জন্য ডাব্লুটা আমাদের যেমন আছে ছোট হাতের করে দিচ্ছি। উই প্লে টুগেদার, সেন্টেন্স শেষ হয়ে গেল। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।